আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই গরমের দিনে আরেকটি মজাদার শরবত তৃষ্ণা মিটাবে, কাঁচা আমের শরবত। এখানে আমটা একটু পাকা পাকা হয়ে গেছে, তার জন্য অসুবিধা নাই। এখানে আমের সাথে আছে মরিচ, কাঁচা মরিচ, বিট লবণ, গোলমরিচ লবণ, আর আছে এই কাসুন্দি। তো আমরা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমগুলো, কেটে নিয়েছি, একটু পানি দিব, আম দিব, তারপরে চলো দেখি। এই ব্লেন্ডারে আমগুলো দিয়ে দিই, এরপরে সামান্য একটু পানি দেই, 2 গ্লাস পরিমাণ। অনেকটা আগেই আমটা আগেও খেয়েছি, একটু সামান্য লবণ দেই পরিমাণ মতো, এরপর একটু গোলমরিচের গুঁড়ো দেই, গোলমরিচের গুঁড়া, বিট লবণ, চিনি আছে, চিনি ছাড়া তো জমবে না, নাইলে টক বেশি, 2 চামচ চিনি দিব, আর 1 চামচ দিয়ে দেই। এবার একটু কাসুন্দি দেই, আরেকটু লাগবে। এবার আমরা ঢাকনা দিয়ে দিই, একটু মরিচ দিয়ে দিই, এই মরিচ দিলাম, ওই যে মরিচ, ওই যে, এবার গুঁড়া, এবার আমরা ফেলে গ্লাসে ঢেলে দেখাই। হয়ে গেল কাঁচা আমের শরবত, দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে, দেখছেন একটা ছবি, সুন্দর একটা ছবি, কাঁচা আমের শরবত। প্রিয় দর্শক, একটু খেয়ে দেখাই কেমন হলো, আমার টক এই মজা, টক আছে, মজা আছে। তো দেখলেন প্রিয় দর্শক, কাঁচা আমের শরবত, আমাদের এই চ্যানেলটি ধুমবাং আইডিয়া চ্যানেলটি দেখুন, ভিডিও দেখুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করে, এই ধুমবাং আইডিয়া চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, খালি বানাইবেন আর আত্মা ভৈরা খাইবেন। ধন্যবাদ দর্শক, প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য। কাঁচা আমের শরবত, প্লিজ সাবস্ক্রাইব ধুমবাং আইডিয়া চ্যানেল, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।
পুরো ভিডিওটি দেখার জন্য।